ألم نجعل له عينين ولسانا وشفتين. হে মুসলমান আওয়াজ করে জবাব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন, বান্দা চোখ দুইটাকে আমি তোকে দেই নাই, আওয়াজ করে বলুন চোখ দুইটা কে দিয়েছেন? ওয়ালিসানা ওয়াশাফাতাইন, বান্দারে দুইটা ঠোঁট আর জিহ্বাটাকে আমি আল্লাহ তোকে দেই নাই, এখানেও জবাব দিয়ে বলতে হবে আমাদের এই ঠোঁট আর এই জিহ্বা কে দিয়েছেন? তাহলে আল্লাহ যদি দিয়ে থাকেন, আল্লাহর দেওয়া যন্ত্রপাতি ব্যবহার করে আল্লাহর নামটা আপনি উচ্চারণ করতে অবহালতি করেন, আল্লাহ না করুন ঠোঁট দুইটা যদি আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহর তো বেশি সময়ের দরকার হবে না, জোরে কোন ঠিক কিনা? হে মুসলমান, এই জন্য আল্লাহর দেওয়া ঠোঁট, আল্লাহর দেওয়া নিয়ামত, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো সব আমার আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত। ই আমানত, চান্দে রোজা নজদে মাস, ই আমানত, চান্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শে খোদাস, সব জিনিসের একমাত্র মালিক, আওয়াজ করে বলুন একমাত্র মালিক। সত্যের পথ অবলম্বন করুন, KH ইসলামিক মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبتي شتي شباي درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের 57তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দ্বীনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সোহবতে আসার বসার কোরআন ও সুন্নার আলোচনা করবার ও শুনবার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই মিলে সেই মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ কোনো কোনো দিক দিয়ে আওয়াজ হয়েছে কোনো কোনো দিক দিয়ে আওয়াজ মোটেও হয়নি আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞেস করব আশা করি জবাব দিবেন মাহফিলে আসতে পেরে বসতে পেরে বেজান না খুশি নবীকে সবাই মহব্বত করেন খুব আস্তে কইছে আমার কথা কি শুনেন বুঝেন তো একটু উত্তর দেন নবীকে সবাই মহব্বত করেন কোরআন ও হাদিসের কিছু কথা শুনবার আরো আগ্রহ আপনাদের মনে আছে এবার একটু ভালো করে বুঝে শুনে একটু ভালো আওয়াজে জবাব দিবেন জান্নাতে কি সবার জায়গা দরকার আছে মাশাআল্লাহ কয়টা কথা জিজ্ঞেসি কইতে পারেন চারটা এক নাম্বার হলো মাহফিলে আয়েশা বেজান না খুশি বলছেন খুশি নবীকে মহব্বত করেন কি না করেন আরও শুনবেন কি না শুনবেন জান্নাতে জায়গা চান কি না সবাই চান যদি চাইরও কথা ঠিক থাকে তাহলে দলিল দিবেন প্রমাণ দিবেন মাত্র একটা সময় হবে 15 সেকেন্ড এই সময়টার ভিতরে একটা হবে মাশা আল্লাহ সবাই পারবেন তাই না আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলি আমিন মহতারাম হাজিরিন কথাগুলো যদি সওয়াবের হয় তাহলে এখানে একটু আওয়াজ বড় করে করতে কারো আপত্তি নাই তো সব জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله الله أكبر হইছে না এত বড় সম্মেলনে এত মানুষের আওয়াজ এতটুকু হইলে হয় না আর একটু বলিষ্ঠ আওয়াজ লাগবে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার মহতারাম হাজিরিন আমি তো কোরআনুল করিমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন মহব্বতের সাথে সবাই মিলে বলি আমিন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই হলো মোটামুটি শাব্দিক তর্জমা বা অনুবাদ মহতারাম হাজিরিন আমরা এবার একটু একটু করে কথা সামনের দিকে আগানোর চেষ্টা করব আমি আশা করছি যে আপনারা একটু আমার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে শুনবেন শ্রোতা এদিক ওদিক তাকাইলে আমার কথা বলতে একটু অসুবিধা লাগে কথা ভিতর থেকে যেন আসতে চায় না কারণ আমি যাকে শুনাইবো সে তো শুনতে চায় না তো আমি বলবো কেমন করে এই জন্য দয়া করে একটু আমার দিকে তাকায়া কথাগুলো শুনবেন মাঝে মাঝে একটু জবাব দিবেন একটু আল্লাহু আকবার বলার দরকার হলে খুব আস্তে বলবেন আল্লাহু আকবার বলার দরকার হইলে খুব আস্তে বলবেন মাশাআল্লাহ দেখা যাক সময়ই বলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ
আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন ইমানদার ইমানদার অতঃপর আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো মুহতারাম হাজেরিন ডাকলেন ইমানদার বলে নির্দেশ দিলেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো তাহলে বোঝা যায় কালেমা পড়লে মুসলমান হয় মুমিন হয় কিন্তু পরিপূর্ণ মুসলমান হয় না মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলমান হয় না এইজন্য আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েও বলছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো মহতারাম হাজেরিন বর্তমান দুনিয়ায় আমরা মুসলমানের সংখ্যা কিন্তু একেবারে কম না প্রায় 200 কোটি 200 কোটি কিন্তু এর পরেও সারা পৃথিবীতে আমরা মুসলমানেরা কমবেশি নির্যাতিত এর কি কারণ কেন আমরা আজকে আমাদের এই দুরবস্থা মহতারাম হাজেরিন এক কথাই যদি আমি বলি তাহলে তার উত্তর হবে আমরা নামের মুসলমান কাজের মুসলমান হতে পারি নাই মাশাআল্লাহ এই আওয়াজটা যেন অব্যাহত থাকে ও বন্ধুরা আমি প্রায় এই কথাগুলো কমন কিছু কথা আমি বলি আজকে আমরা 200 কোটি মুসলমান আপনারা অবশ্যই জানবেন একটি কথা খুব খেয়াল করে শুনতে হবে তা হলো এই যে মুসলমানের শক্তি বাহিরে না মুসলমানের শক্তি হলো ভিতরে এই বাহির আর ভিতর আপনারা কতটুকু বুঝছেন তা জানি না আমার বন্ধুরা কাফের বেঈমানদের শক্তি হলো তাদের অস্ত্র গোলাবারুদে এই ওই অস্ত্র তাদের হাতে থাকবে কঠিন এবং দামি অস্ত্র থাকবে তখন তাদের হুংকার থাকবে বড় গলায় কথা বলবে অস্ত্র থাকবে না তো কাফের বেঈমান বিড়ালের চাইতেও নরম হয়ে যাবে কিন্তু মুসলমান বাহিরের অস্ত্রের শক্তি দিয়ে কথা বলে না মুসলমান তো কথা বলে তার ইমানি শক্তি দিয়ে যার কারণে অস্ত্র না থাকলেও সে আল্লাহর নাম বলে দিনেও আল্লাহর কথা বলে রাতেও আল্লাহর কথা বলে খাইলেও আল্লাহর কথা বলে না খাইলেও আল্লাহর কথা বলে শুকনায়ও আল্লাহর কথা বলে পানিতেও আল্লাহর কথা বলে ফাঁসির মঞ্চে গেলেও সে আল্লাহর কথাই বলে মুসলমান আমি মনে করি আল্লাহু আকবারটা আরো বলিষ্ঠ হওয়ার দরকার আপনারা অবশ্যই শুনেছেন আপনারা অবশ্যই জেনেছেন মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামে এক কোলাঙ্গার মসজিদে মাইকে আজান বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানাইছে আমার বন্ধুরা ছাতাও এত বড় সাহস কোথায় থেকে পাইলো মসজিদের আজান মাইকে প্রচার করা বন্ধ করার জন্য সে আবেদন করতে পারে যে বাংলাদেশে 5 লাখ মসজিদ যেই বাংলাদেশে ফিলিং স্টেশন করতে গেলে নামাজের জায়গা দেওয়া লাগে যেই দেশে যেই দেশে যেই দেশে ট্রেন চালাইতে হলে নামাজের জায়গা দেওয়া লাগে লঞ্চ চালাইতে হলে নামাজের জায়গা দেওয়া লাগে ও বন্ধুরা শপিং মল করলে নামাজের জায়গা যেখানে রাখা লাগে সেই বাংলাদেশে 5 লাখ মসজিদের দেশে আজান মাইকে বন্ধ করে দেওয়ার আবেদন করতে পারে আমি অত্যন্ত পরিষ্কার করে বলছি বাংলাদেশে আজান ছিল আজান আছে আজান মাইকে চলবে কারো যদি সহ্য না হয় শাহজালাল শাহপরানের দেশ ছেড়ে অন্য কোথাও তুমি চলে যাইতে পারো তোমার আবেদনের কারণে আজান বন্ধ হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এখনো কি অনেকে তাকায়া দেখছেন যে আল্লাহু আকবার কেমনে বলে নিজে না বলে আরেকজনেরটা দেখছেন যে সে আল্লাহু আকবার কেমনে বলে ঠোঁটটা কেমনে নড়ে নাকি আপনার এই ঠোঁট নাড়াচড়ার ক্ষমতা কে দিয়েছেন আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন হে মুসলমান আওয়াজ করে জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন বান্দা চোখ দুইটাকে আমি তোকে দেই নাই আওয়াজ করে বলুন চোখ দুইটা কে দিয়েছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন বান্দারে দুইটা ঠোঁট আর জিহ্বাটাকে আমি আল্লাহ তোকে দেই নাই এখানেও জবাব দিয়ে বলতে হবে আমাদের এই ঠোঁট আর এই জিহ্বা কে দিয়েছেন তাহলে আল্লাহ যদি দিয়ে থাকেন আল্লাহর দেওয়া যন্ত্রপাতি ব্যবহার করে আল্লাহর নামটা আপনি উচ্চারণ করতেও বোখালতি করেন আল্লাহ না করুন ঠোঁট দুইটা যদি আল্লাহ বন্ধ করে দেন আল্লাহর তো বেশি সময়ের দরকার হবে না জোরে কোন ঠিক কিনা হে মুসলমান
এজন্য আল্লাহর দেওয়া ঠোঁট আল্লাহর দেওয়া নিয়ামত সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব আমার আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত ই আমানত চন্দে রোজা নজদে মাস ই আমানত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খোদাস সব জিনিসের একমাত্র মালিক আওয়াজ করে বলুন একমাত্র মালিক আল্লাহর নামটা আওয়াজ করে বলতে কি কারো অনিহা আছে স্বাস্থ্যের কোন অসুবিধা আছে তাহলে আমি আবারও জিজ্ঞেস করব সবকিছুর একমাত্র মালিক মাশাআল্লাহ এখন এর আওয়াজটা গিয়ে ইমানদারি আওয়াজ হয়েছে ও বন্ধুরা সব আমার আল্লাহর দেওয়া হাত আমার আল্লাহর দেওয়া পা আমার আল্লাহর দেওয়া মনে করবেন না এই সবগুলো আমার শুধু আমরা বলি আমার আমাদের কি আরেক রুগে পেয়েছে সব আমার এটা আমার 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 আরে বেটা আমি তো আমার না আমি ওই আমার না তারপর আবার আমার কি মানুষ মারা গেলে সেই জন্য আমরা দোয়া পড়ি কি পড়ি الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أريكم محبة بولن মানুষ মারা গেলে আমরা শুনে বলি কি ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব ও মুসলমান তাহলে আমি আমার না তু দুনিয়ার কোন কিছু আমার না সবগুলোর একচ্ছত্র মালিক আল্লাহু আকবার তাহলে সেই আল্লাহর নামটা বলার ক্ষেত্রে একটু একটু হিম্মত করে একটু বড় আওয়াজে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এমন করে আল্লাহর নাম বলবো কারণ আমার আল্লাহর নামের ভিতরে তো অ্যাকশন আছে এটা যত দূর যায় তত দূর পর্যন্ত এই আল্লাহ শব্দ যারা শুনতে পারে না এদের কলিজার পানি রাখে না কথা বুঝেন নাই বুঝেন নাই আমার বন্ধুরা আমি আপনাদেরকে জন্য বলি একটা মাঠের মধ্যে 1000 ছাগলে ঘাস খায় আর এখানে একটা মাত্র বাঘে গিয়া যদি একটা গর্জন দেয় একটা হুংকার দেয় ছাগল বুঝেন নাই একটা বাঘে গিয়ে যদি হুংকার দেয় মাঠের 1000 ছাগল দৌড়াইবে এক বাঘের হুংকারে হাজার ছাগল যেমন করে দৌড়াইতে পালাইতে বাধ্য একজন পরিপূর্ণ ঈমানদারের আল্লাহু আকবারের আওয়াজে হাজার কাফের বেঈমান পলায়ন করতে বাধ্য মাশাআল্লাহ আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের হায়াতে আপনাদের এলেমে আপনাদের আমলে আপনাদের কণ্ঠে আপনাদের রুজি রোজগারে বরকত দান করুন মহতারাম হাজিরিন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানদের একটাই সমস্যা এক সমস্যা যে আমরা পরিপূর্ণ রূপে ইসলাম মানতে পারি নাই আমার ভাইয়েরা মানি তো মানি না অনেকেই তো মানি না ইসলামের অনেক বিধান পালন করি না আমল করি না কিন্তু অনেকে আবার বিরোধিতাও করি অনেকে মুসলমান নাম ধারণ করে আবার ইসলামের বিধানের বিরোধিতাও করি আমার বন্ধুগণ তাহলে আসেন আল্লাহ বলছেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এই কথাটার অর্থ কি আমরা মুফাসসিরিন কেরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই দুইটা ব্যাখ্যা লিখেছেন আমি এই দুইটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সর্বোচ্চ মনোযোগী থাকার জন্য অনুরোধ করব যাতে কোনো কথা আমাকে রিপিট করতে না হয় বারবার যেন বলতে না হয় মহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এর এক নাম্বার ব্যাখ্যা হলো বান্দা তোমাকে আমি আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি সবগুলো দিয়ে তুমি ইসলাম মানো হাত দিয়ে ইসলাম মানলা পা দিয়ে না চোখ দিয়ে মানলা তো মাথা দিয়ে না বাহির দিয়ে মানলা ভিতর দিয়ে না এমনটা যেন না হয় রে বাংলা আমি যত অঙ্গ প্রত্যঙ্গ তোমার
তোমাকে দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত বাহিরে ভিতরে সবগুলো দিয়ে তুমি ইসলাম মানো আমার ভাইরা আমার বন্ধুরা যেহেতু অঙ্গগুলো দেওয়া আমার আল্লাহর এই জন্য হুকুম মানতে হবে কার আল্লাহ লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে এবার বলবেন কি সৃষ্টি কার يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকেও বানাইছেন তোমাদের পূর্বসূরিদেরকেও বানাইছেন তোমাদের আগে যারা ছিল তাদেরকেও বানাইছেন এখন যারা আছো তাদেরকেও বানাইছেন আগামী দিনগুলোতে দুনিয়ায় যারা আসবে তাদেরকেও কে বানাইবেন এ মুসলমান তাহলে সৃষ্টি যার হুকুম চলবে তার আমার আল্লাহর হুকুম চলবে আর কারো হুকুম চলবে না আল্লাহর দেওয়া এই শরীরটা দিয়ে আল্লাহর হুকুম মানো আল্লাহর ইবাদত করো বন্দেগী করো কোন অঙ্গ দিয়ে নাফরমানি করা যাবে না ও বন্ধুরা একটু খেয়াল করেন আয়াত কেন নাজিল হয়েছে তখন আরো ভালো বুঝে আসবে একটু সময় লাগবে এই জায়গায় আবার ফিরে আসতে রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু ইহুদিদের মধ্যে তাওরাতের বড় আলেম তিনি ছিলেন ইহুদিদের ধর্মীয় বড় নেতা ছিলেন এত বড় আলেম আর ইহুদিদের মধ্যে ছিল না সবাই এক বাক্যে মানত সবাই এক বাক্যে মানত আমাদের ইহুদিদের বড় মাওলানা সাহেব বড় মুফতি সাহেব আমরা কই না আমাদের বড় হুজুর ও মুসলমান তাকে সবাই বড় হুজুর মানত সবাই সব ইহুদিরা বড় হুজুর মানত তাওরাতের বড় আলেম তিনি ছিলেন আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন রাহমাতুল লিল আলামিন যেদিন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন যেই দিন গিয়ে মদিনায় প্রবেশ করতেছিলেন খেজুর গাছের উপরে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম ওই গাছের পরিচর্যায় নিয়োজিত ছিলেন এমন সময়ে তার নজর পড়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বেষ্টিত হয়ে মদিনায় প্রবেশ করতে আসেন জীবনে এর আগে আর কোনোদিন দেখে নাই জীবনের এই প্রথম সে নবীকে দেখেছে আর দেখা মাত্রই বলে উঠেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উঠলে গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল জিজ্ঞেস করে ও আব্দুল্লাহ তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যদি তুমি দেখতা মনে হয় এত আনন্দিত হইতা না এত আনন্দিত হইতা না এই লোকটাকে দেখার কারণে যত আনন্দিত হয়েছো আব্দুল্লাহ বিন সালাম উপর থেকে জবাব দিয়ে কয় ফুফুজি যেই আল্লাহ মুসা নবীকে নবী বানিয়েছিলেন সেই আল্লাহ এই ব্যক্তিটাকেও নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহু আকবার কান ও মুসলমান জীবনে আর কোনোদিন দেখেন নাই ওনার বাড়ি মদিনায় নবীর জন্ম মক্কায় হিজরত করে নবী মদিনায় গিয়েছেন তখন নবীর বয়স মোবারক 53 বছর আর হযরত আব্দুল্লাহ বিন সালাম হযরত আব্দুল্লাহ বিন সালাম জীবনের প্রথম দেখলেন আর দেখা মাত্রই বলে উঠলেন আল্লাহু আকবার কেন বললেন বলার কারণ হলো তিনি চিনতে পেরেছেন এই লোকটা আখিরি জামানার নবী দেখেই চিনতে পেরেছেন আখিরি জামানার নবী কারণ তাওরাতের ভিতরে আমার আপনার নবীর বিবরণ আছে মাথা মুবারক কেমন হবে চুল মুবারক কেমন হবে কান মুবারক কেমন হবে চক্ষু মুবারক কেমন হবে সব অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ ছিল দেখেই বুঝতে পেরেছে এই লোকটা নবী এ বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমার আপনার নবীকে তারা দেখলেই চিনতে পারত এই লোকটা আখিরি জামানার নবী কিন্তু অন্যান্য কারণে তারা নবীকে নবী বলে মানত না আমার ভাইয়েরা হক জানার পরেও না মানার কারণে ইহু
যহুদিরা সারা জীবনের জন্য অভিশপ্ত হয়েছে অভিশপ্ত হয়েছে ও বন্ধুরা মনে রাখতে হবে কোরআন হাদিসের হক কথা জানার পরেও যদি কেউ মানে না আর উল্টা তেরামি করে উল্টা যদি ঘর ঘুরাইতে চায় এই লোকটাও কোনোদিন দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে ইজ্জত সম্মানওয়ালা হতে পারবে না আমার ভাইয়েরা আপনারা বলবেন ও তো অমুক দেশের রাষ্ট্রপতি অমুক দেশের অমুক মন্ত্রী তমুক দেশের অত বড় নেতা আরে বাবা আমেরিকার প্রেসিডেন্ট ওই জুতার বাড়ি খায় না ফ্রান্সের প্রেসিডেন্ট ওরে বাপ রে বাপ তাহলে শুধু প্রেসিডেন্ট হলেই দামি হয়ে যাবে এমন না ও বন্ধুরা দামি হয়ে যাওয়া এটা আরেক জিনিসের নাম আমার বন্ধুরা শুন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা নু দেখলেন দেখার পরে মনে মনে চিন্তা করলেন তাওরাতের বিবরণের সাথে তো সব মিলে চেহারা সুরত মিলে এই লোকটা আখিরি জামানার নবী তবে তার কাছে গিয়ে একটু একবার দেখি উনি উম্মতকে মানুষকে জাতিকে কি শিক্ষা দেন ও ভাইরা হযরত আব্দুল্লাহ বিন সালাম দেখার জন্য নবীর দরবারে গেলেন যেই দিন সর্বপ্রথম গেলেন ওই দিন গিয়ে শুনেন আল্লাহর নবী তার উম্মতকে শিখাইতে আছেন দেখেন কি শিখান যেই দিন তিনি প্রথম গেলেন ওই দিন গিয়ে শুনেন নবী সাহাবীদেরকে শিখাইতে আছেন আফসুস সালাম আতিমু তাম সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলু জান্নাত বিসালাম আমার উম্মত চার আমল করো কয় আমল সবাই বলেন কয় আমল এক নাম্বার আফসুস সালাম বেশি বেশি করে সালাম দাও নিয়ত আছে নি নিয়ত আছে নি এই নিয়ত আছে নি সবাই বলেন সবাই বলেন সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সালাম দেওয়ার নিয়ত আছে তো আফসোস সালাম নবী কো বেশি বেশি করে সালাম দাও আমরা এখন অনেক একটু বয়স্ক হয়ে গেলে সালাম দিবার মন চায় না খালি নিবার মন চায় বোঝা যায় মুরব্বীর সওয়াবের বস্তা বাইন্ধে লাইছে আর সালাম সওয়াবের দরকার নাই এজন্য সালামেরও দরকার নাই আমার ভাইয়েরা হ্যাঁ অবশ্যই যুবকেরা মুরব্বীদেরকে সালাম আগে দেওয়ার চেষ্টা করবে তাই বলে মুরব্বী সালাম দিয়া লাইলে কোনো গুনাহ হবে না নাকি সালাম যদি দিয়া দেন গুনাহ হবে না ও বন্ধুরা তাহলে আসুন আমার সাথে কথা বলবেন কয় আমল এক নাম্বার বেশি বেশি করে সালাম দাও বেশি বেশি করে সালাম দাও আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে বাড়িতে যাই এখন থেকে ইনশাআল্লাহ আমিও আগে আগে সালাম দেব বেশি বেশি করে সালাম দেব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ নিয়ত আছে তো নিয়ত আছে তো আরে ভাই ছোট বড় সবাই যদি আমরা বেশি বেশি করে সালাম দেই লাভ আছে লাভ আছে লাভ আছে আজকে ঘরের ভিতরে মিল নাই এই ঘরের সাথে ওই ঘরের মানুষের মিল নাই এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠীর মানুষের মিল নাই আসুন বিশ্ব নবীর এক সুন্নতের উপরে আমরা আমল করি সবাই যদি সালাম দিতে পারি আমার বিশ্বাস নবীর সুন্নতের বরকতে এই দেশে এই সমাজে এই এলাকায় কোনো রকমের দ্বন্দ্ব ফাসাদ থাকতে পারে না আমার ভাইয়েরা তাকবীর দেনেওয়ালারও স্পিড লাগবে জবাব দেওয়াওয়ালাদেরও স্পিড লাগবে দেওয়ার মধ্যে যদি ভুল হয় তাহলে উত্তর পাওয়া বড় কঠিন কথা কয় নাকি ঠিক কিনা কারণ শ্রোতাদেরও কিন্তু একটা প্রস্তুতি থাকে রাখেন 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 জাগা বুঝে কূপ দিতে কথা কয় না রে বুঝে না লাগে পাথরের মধ্যে কূপ দিলে মিয়া কাটবে না মাটি দিকে কূপ দিতে হবে কাজে স্লোগান দিতে হলেও জায়গা বুঝতে হবে কোন স্টেশনে গেলে পাবলিক জোরে কইব স্টেশনটা চিনতে হবে ইন্টারসিটি যে কোনো জায়গায় থামাইয়া দিলে হয় না থামে না তা বুঝেন নাই সিগনাল দিলেও কাজ হবে না আপনারা ঠিল্লা লয়ে যাবো চেয়ারম্যান সাহেব আসেনি তা তো আর আমার কোনো টেনশন নাই কি কোন জ্বর তুফান যা যাইবার সেদিক দিয়ে সেরে দেবো কষ্ট হবে কষ্ট হবে মহতারাম হাজরিন দেখা যাক গরির কাটা যেখান থেকে শুরু হয়েছে গুইরা আবার এখানে আসার আগ পর্যন্ত তো আর ছেড়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ বুঝাইতে পারছি কি আপনাদেরকে জানি না মানে এক ঘন্টার কমে তো আর সারা যাবে না আসেন নি ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আসেন আল্লাহ সবাইকে কবুল করুন
মহতারাম হাজিরিন কি বলছিলাম জানি আপনাদের কি স্মরণ আছে কয় আমল কয় আমল এক নাম্বার সালাম 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 এবার বলেন অশুদ্ধ সালাম না বিশুদ্ধ সালাম আমার কথা কই না দি অশুদ্ধ সালাম না বিশুদ্ধ সালাম হে মুসলমান শুদ্ধ করে সালাম দিতে হবে আর আমি অত্যন্ত সাহস করে বলতে পারি যদি শুদ্ধ সালাম শিখতে হয় শিখাইতে হয় তাহলে কাসিমুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসা ছাড়া আর কোন বিকল্প এই সবাই বলেন বিকল্প এ মিয়া অন্য জায়গাতে সালাম শিখবেন করতে গিয়ে সারে নিজেই তো সালাম ভালো করে দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মা বাবা কি চমক করে স্টাইল করে আসসালামু আলাইকুম বড় একখান কাম করে লইছে আমার বন্ধুরা আসসালামু আলাইকুম আলাইকুম এগুলোর নাম সালাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বন্ধুরা কত সুন্দর ব্যবস্থা একমাত্র ইসলাম ধর্ম যেই ধর্মের ভিতরে একজন মানুষ এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলি প্রথমে দোয়া সালামের অর্থ কি আল্লাহ আপনার উপরে শান্তি রহমত বর্ষণ করুন ও মা কি চমৎকার সেবা গোড়ায়া বলবে আপনার উপরও শান্তি রহমত বর্ষিত হোক জগরাটাকে নিয়ে নো আমি দোয়া করছি আপনার উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করুন আপনিও গোড়ায় গেছেন আপনার উপর আল্লাহ শান্তি আর রহমত বর্ষণ করুন তো জগরাটাকে নিয়ে ও মা জগরা হইতে তাহে না আমরা এই সালাম থেকেও দূরে সরাইয়া দিছে কারণ সালাম বদলাইয়া ওই যদিও দে আসসালামু আলাইকুম আর না হইলে কো স্যালুট কথা কয় না স্যালুট ডর করে ও চেয়ারম্যান আছে এই জন্য ডর করে এই একদিকটা হাত দেখা আবার মাড়ির মধ্যে লাথিও দে হেডারে ওডে আবার কোনটা আমার বন্ধুরা আমি বুঝিই না এগুলো কোন কিছু এইদিকে হাত দেখানো আবার ফাও দিয়ে লাথি দেওয়া এর মধ্যে কোন মিল আছে আমি জানি না তবে যেই মিলটা আছে এটা আবার বলতে গেলে একটু ডর আছে এই জন্য বলা যায় না আর কি এই জন্য ডরে বলি না আর কি এখন আর বলি না ডরে কারণ ভয় আছে ও বন্ধুরা তবে সবাই অনুমতি দিয়ে লাইলে আবার কয়ে লাউন যেত হ্যাঁ হ্যাঁ ক্ষমতায় যতদিন আছেন উপরেরটা ক্ষমতা না থাকলে কিন্তু চলবে নিচেরটা এই জন্য বাংলাদেশের দুর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী মাশাআল্লাহ ক্ষমতা না থাকলে পরে দেখা যায় কি 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 হ্যান্ডকাপ লাগাইয়া জেলের বাসিন্দা ও বন্ধুরা তাহলে আসুন আগে আগে কি দিব কম কম দেব না বেশি বেশি দিব চার আমল এক নাম্বার বেশি বেশি করে সালাম দাও বেশি বেশি করে সালাম দাও ও মুসলমান দুই নাম্বার হলো আতিমু তাআম দরিদ্রদেরকে খানা খেলাও আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের নির্দেশ হলো গরিব মানুষদেরকে অসহায় মানুষদেরকে খানা খেলাও হে বলরা এটা লক্ষ্য করে দেখুন আমরা মুসলমান এই মুসলমান হওয়ার কারণে মুসলমানেরা যদিও সবাই না হইলেও মোটামুটি ভাবে অধিকাংশ মুসলমান এখনো গরিব মিসকিনকে কিছু না কিছু হইলেও দেয় বিপদগ্রস্ত হইলে দেয় এবারের বন্যায় যথেষ্ট পরিমাণ সহযোগিতা মুসলমানেরা সিলেটের মানুষকে করেছে দ্বিমত নাকি আমার সাথে সাহায্য কিছু সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আইছে না মানুষ হ্যাঁ ও মুসলমান এবার দেখেন রমজান মাস আসলে চেনা জানা নাই তারপরে ইফতারি সময় আসেন বসেন কথা কয় না কথা কয় না এ মুসলমান মুসলমানের ভিতরে এই আন্তরিকতা আছে একজন আরেকজনকে নিয়ে খাওয়া আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা যাদেরকে আদর্শ মনে করি যাদেরকে সভ্য বলে মনে করি আর মনে করি ইউরোপিয়ান সভ্যতা আমেরিকান সভ্যতা রাশিয়ান সভ্যতা চাইনিজ সভ্যতা ওই দেশগুলোতে গিয়ে দেখেন অন্যদেরকে খাওয়াইবে তো দূরের কথা আমার বন্ধুরা তাদের মা বাবা বুড়া হয়ে যায় এদের মুখেও তো এক লোকমা বাদ সন্তানেরা দেয় না আর আমাদের দেশেও কিছু 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 শিক্ষিতরা শিক্ষিত নামের কোলাঙ্গারেরা ওই বদ অভ্যাস বিদেশ থেকে আমদানি করেছে যার কারণে সে তাকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অন্য অত্যন্ত সুরম্য অট্টালিকায় তার বউ বাচ্চা নিয়ে থাকে এই বাড়িতে এমনকি বিদেশে কুকুর পর্যন্ত থাকে কিন্তু ওই বাড়ির কোন রুমের ভিতরে তার মা বাবার জায়গা হয় না কথা কি ঠিক না বেঠি
এজন্য এজন্য আমি একটা কথা বলি অনেকে আলেম ওলামাদেরকে খোঁজ আমার কাছে হ্যাঁ কয় টাকা হন এই মৌলবীরা আমাদের খালি পিছনে নিয়ে যাইতে চায় এরা শুধু কবরের কথা বলে হাসরের কথা বলে দুনিয়া অনেক অ্যাডভান্স হয়েছে তারা তো বেতন বেতন পায় না কোনো কাজ কাম নাই অল্প সামান্য 5-7000 টাকা কামাই করে এরা তো এই কথা ওই কথা বলবে আমি আপনাদেরকে সামনে রেখে বলছি যারা এই ভাবে খোঁচা মারতে চান উলামায়ে কেরাম টাকা পয়সা কম কামায় কম বেতন পায় কম খায় আর এই এই বলে যাদেরকে কটাক্ষ করতে চান এদেরকে 100 বার চিন্তা করে বলার দরকার বা বলার আগে নিজেদের দিকে তাকানো উচিত সারা বাংলাদেশ খুঁজলে একজন আলেম হাফেজ ইমাম মুয়াজ্জিনের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না কিন্তু তোমাদের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে তালাশ করে পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা বেতন পাও কুত্তারে খাওয়া কিন্তু মা বাবারে খাওয়ায় না লজ্জা হওয়া উচিত শরম লাগা উচিত আল্লাহ আমাদের তাদের সবাইকে হেদায়েত নসিব করুন সবাই বলি আমিন কষ্ট হইতেছে না তো আপনাদের মহতারাম হাজরিন আসুন দুই নাম্বার গরিবদেরকে খানা খেলাও তিন নাম্বার সিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো চার নাম্বার রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে মালিকের দরবারে দু চার রাকাত আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো কিন্তু রে মুসলমান যেই দেশের মুসলমান যেই মুসলমান যুবকেরা মাসে একবারও যায় না বছরেও যায় না পাঁচ বছরের ভিতরও কোনোদিন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই তারাও এক মাস রাত্রে জাগ্রত থেকে থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে হাসার জন্য বলি না এটা হাসির কথাই না পাঁচ বছরের ভিতরে একদিন ফজরের নামাজ হয় নাই দশ বছরের ভিতরে হয় নাই রাত্র আড়াইটা তিনটার সময়ে ঠিকই সে বিশ্বকাপ ফুটবল দেখার জন্য জাগ্রত যেই টাইমটা মালিকের সাথে সম্পর্ক গভীর গড়ার টাইম যেই সময়ে আল্লাহর সাথে তোমার প্রেমের সম্পর্ক গড়ার টাইম সেই টাইমে তুমি কোথায় লিপ্ত একদিন দুরাকাত নামাজের জন্য তুমি উঠতে পারল না অথচ এই টাইমটা দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইম অত্যন্ত অত্যন্ত বরকতি টাইম এই জন্য আল্লাহওয়ালারা এই টাইমে ঘুমান না আল্লাহওয়ালারা ওই টাইমে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে দাঁড়ান হাজিরা দেন সেজদায় পড়েন আল্লাহর দরবারে কান্নাকাটি করেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইযা خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আরেকটু জোরে কর না আরেকটু জোরে কর না আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালা যারা রাতের শেষ ভাগে ওঠে মালিকের দরবারে হাজিরা দেয় মালিকের কদমে সেজদায় পড়ে যায় হে বন্ধুরা দুনিয়াদারেরা 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 হাজারো দামি বিল্ডিং এ হাজারো উন্নত মানের ব্যবস্থাপনায় ঘুমায় যত মজা না পায় আল্লাহওয়ালারা ওই টাইমে তাহাজ্জুদের সেজদায় পড়ে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা কথা কথা আর একটু জোরে কোন ঠিক কিনা ও বন্ধুরা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আল্লাহ বলারা ওই টাইমটার মধ্যে কত মজা পায় কেমন মজা পায় সাইয়েদু তায়েফা হযরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন হাশরের ময়দানে আমাকে যদি আল্লাহ বলেন ইমদাদ কি চাও আমি বলবো আল্লাহ তোমার আরশের নিচে আড়াই হাত জায়গা চাই ইমদাদ আড়াই হাত জায়গা দিয়ে তুমি কি করবা আমি বলবো আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে না দেখে সেজদা দিয়েছি তোমাকে না দেখে সেজদা দিয়েছিলাম আল্লাহ আরশের নিচে আড়াই হাত জায়গা দাও আর তোমার কদমটা দেখে দাও আমি এমদাদ তোমার কদম দেখে দেখে তোমার আরশের নিচে তোমাকে সেজদা দিতে চাই
ও মুসলমান এবার একটু চিন্তা করেন এবার চিন্তা করেন এখানে কত মজা হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক পীর ছিলেন হযরত মাওলানা শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ওনাকে লক্ষ্য করে বলছেন মিয়া আশরাফ আলী জান্নাত কা মজা বরহক হ্যায় আর কাউসার কা মজা বরহক হ্যায় মগর নামাজ মে জো মজা হ্যায় কিসি মে নহি হ্যায় আল্লাহু আকবর কোন বুঝে না বুঝে জোরে কোন আল্লাহু আকবর এ মহান আশরাফ আলী জান্নাতের মজাও সত্য কাউসারের মজাও সত্য তবে নামাজের ভিতরে যেই মজা আছে এই মজা জান্নাতেও নাই এই মজা কাউসারের পানির মধ্যেও নাই কারণ জান্নাত আল্লাহর সৃষ্টি কাউসারও আল্লাহর সৃষ্টি আর নামাজের ভিতরে যা হয় এটা হয় সৃষ্টি আর স্রষ্টার সাথে আমি বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদেরকে এখানে ওলামায়ে কেরাম আছেন জিজ্ঞেস করে দেখেন জান্নাতের ভিতরে হাজারো নাজো নিয়ামত পাওয়া যাবে হাজারো নাজো নিয়ামত নাজো নিয়ামতের অভাব নাই এরপরও আল্লাহ বলবেন এ বান্দা এ বান্দা বান্দিরা আরো কোন নাজো নিয়ামত পাওয়ার কি বাকি আছে সর্বশেষ তারা খোঁজাখুঁজি করে বলবেন আল্লাহ বাকি তো একটা আছে বলে কি বাকি আছে তোমারে তো দেখছি না এখন কিছু বুঝেন আপনারা জান্নাতের হাজারো নাজো নিয়ামত পাওয়ার পরে বলবে কি আল্লাহ কি দেখছি না তোমারে দেখছি না তোমারে দেখছি না তাহলে জান্নাত তো আলাদা জিনিস কাউসার আলাদা জিনিস আর নামাজ হয় নামাজি এবং আল্লাহর মাঝখানে কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ তোমাকে তো দেখছি না তোমার একটু দেখবার মনে চায় আল্লাহ একটা ফোকাস মারবেন ফোকাস ফোকাস বুঝেননি টর্চ লাইটের মতো সুইচটা দিলে ফোকাস মারবেন জান্নাতিরা বেহুশ জান্নাতিরা বেহুশ হয়ে যাবে বেহুশ আল্লাহর নূর দুই প্রকার এক প্রকার নূরকে বলে জালালি আর এক প্রকার নূরকে বলে জামালি সহজে বোঝার জন্য বলি আলো সূর্যের মধ্যেও আছে আলো চন্দ্রের মধ্যেও আছে দুইটার আলো কি এক কথা কয় না দুইটার আলো কি এক এ ভাই সূর্যেরটার মধ্যে পাওয়ার আছে সূর্যেরটার মধ্যে তাপ আছে সূর্যেরটার মধ্যে হিট আছে চন্দ্রেরটার মধ্যে সৌন্দর্য আছে কথা ঠিক না আল্লাহর নূর দুই প্রকার আল্লাহ ওই জালালিটার ফুকাত যখন মারবেন তখন সব বেহুশ হুশ ফিরে পাইবে হুশ ফিরে আসার পরে আল্লাহ এবার বলবেন ওই প্যান্ডেল আছে যাও যার যার সিটি গিয়ে বসো যার যার আসনে গিয়ে বসো যার যার আসনে গিয়ে বসো বিশাল প্যান্ডেল থাকবে প্রত্যেকের জন্য আলাদা করে আসন থাকবে ওই আসনে গিয়ে সব জান্নাতিরা বসবে আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আছে সকল নবীর উম্মত জান্নাতি যারা সবাই ওই প্যান্ডেলে বসবে এই বিশাল প্যান্ডেল বানানো থাকবে আর স্টেজ থাকবে ওই স্টেজের মধ্যে সোয়া লক্ষ আম্বিয়া একরাম থাকবেন সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে বলবেন না এই বিশাল প্যান্ডেল বিশাল স্টেজ সোয়া লক্ষ আম্বিয়া একরাম এখানে আসন থাকবে মাত্র দুইটা প্রধান অতিথির আসন সভাপতির আসন প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতির আসনে বসবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কেমন হবে ওই অনুষ্ঠানটা কেমন হবে একটু কিছুক্ষণের জন্য একটু চিন্তা করেন আল্লাহ সভাপতির আসনে প্রধান অতিথির আসনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশেষ অতিথি সোয়া লক্ষ আম্বিয়া একরাম সব মানুষ এখানে যা আছে সামনে তারা হলো সবাই জান্নাতি জান্নাতে যার যার আমল যার যার স্ট্যাটাস অনুযায়ী তার জন্য আসন বানানো থাকবে যার যার আসনে বসবে অনুষ্ঠানটা কেমন হবে হাজার হাজার রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থাকবে এখন দেখি না তখন দেখা যাবে কথা বুঝেন নাই তখন দেখা যাবে অনুষ্ঠানটা কেমন হবে বাবা রে বাবা যদি কোনো মন্ত্রীর অনুষ্ঠানে আমরা কেউ যাইতে পারি 15 দিন পর্যন্ত খালি অ্যাডভেটেছে কি সে মন্ত্রী সাহেব যাইছিল না আমিও কথা বুঝেন না মনে হয় লাগে মানে আমিও ছিলাম আর যেদিন আল্লাহ নিজে বসবেন সভাপতির আসনে প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুষ্ঠানটা কেমন হবে আমার বন্ধুরা অনুষ্ঠান শুরু হবে আল্লাহর হামদ ও সানা দিয়ে ইসরাফিল ফেরেশতার মাধ্যমে বিশেষ অতিথি আসবেন দাউদ আলাইহিসসালাম আল্লাহ বলবেন তেলাওয়াত করো কোরআন হযরত দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন সূরা তাহা তেলাওয়াত শেষ হলে আল্লাহ বলবেন হাবিব কোরআন আপনার উপরে নাযিল হয়েছে
দাঁত আপনি ভেঙেছেন রক্ত আপনি দিয়েছেন আপনি আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান না আরেকটু জোরে আরেকটু জোরে আরেকটু জোরে কে তেলাওয়াত করে শোনাবেন প্রধান অতিথি আমার আপনার নবী ও বন্ধুরা আমার আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন কেমন হবে রে মুসলমান ওই দিনের তেলাওয়াত আর ওই দিনের ওই অনুষ্ঠান কেমন হবে আল্লাহ তুমি আমাদেরকে ওই অনুষ্ঠানের প্যাসেঞ্জার হিসেবে কবুল করো জোরে 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 রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত শুরু করবেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين হে মুসলমান আমি আমার আবেগে একটু তেলাওয়াত করলাম এক মুবিন পর্যন্ত বিশ্ব নবীর কণ্ঠ তো আমি সলমুদ্দিনের কণ্ঠের মতো না রাহমাতুল আলামিনের তেলাওয়াত হবে জান্নাতবাসীরা মনোমুগ্ধকর অবস্থায় শুনবে ও বন্ধুরা এবার আল্লাহ বলবেন আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাইব আরে এত আস্তে বললেন এই আবেগটা এতটুকু আল্লাহু আকবার জোরে কর না আল্লাহ বলেন আল্লাহ বলবেন কালাম আমার আমি তো তেলাওয়াত করে শোনাই নাই আমি তেলাওয়াত করে শোনাইব হে জেকাসদার মুলকে ও আমবাজ নে কওলে ওরা লাহনে নে আওয়াজ নে ও বন্ধুরা আমার আল্লাহর আওয়াজ কেমন তার কোনো নমুনা দেখানো সম্ভব বলেন না সম্ভব না 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 আমার আল্লাহ তেলাওয়াত করবেন আল্লাহ নিজেকে দেখায়া বলবেন আনার রহমান শুরু হবে নূরের পর্দাগুলো উঠতে থাকবে উঠতে থাকবে জান্নাতীরা দেখবে আমার নবী কো ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার লা তুযাম্মুনা ফি রুয়াতিহি আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো অসুবিধা হয় না ওই দিন আল্লাহকেও দেখতে কোনো অসুবিধা হবে না দেখার ভিতরে 50,000 বছর পার হয়ে যাবে ও বন্ধুরা জান্নাতীরা যখন আল্লাহর দিদার লাভে ধন্য হয়ে যাবে তখন শুধু বলবে তখন শুধু তারা বলতে চাইবে এই কথা হুরু গিলমান জেতেনে নিয়ামত হায় তো সবসে বরকার নিয়ামতে দিদার তো জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হে মাই তুঝে দেখা করো আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি হবে আমি শুধু চাই তোমাকে দেখতে আল্লাহ আমি শুধু চাই তোমাকে দেখতে আল্লাহ আমি চাই শুনা তোমাকে শুধু দেখতে ও বন্ধুরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাতের শেষ ভাগে নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কানতেন আর বলতেন তু জান্নাত রা বনে কাঁদে ওয়া মান বাদরা বদু জখবার ওয়া বাস বাসদ মুরাজা তামান্নায়ে ওসালে তো আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও আমার মতো গুনাহগারকে তুমি দোজখে দিও তবে রে মালিক দোজখের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে মনটা চাইলেই যেন তুমি মালিক রে দেখতে পারি
আল্লাহ আমি দুজখের এমন জায়গাতে রাখিও যেখানে রাখলে তোমাকে দেখতে পারি ও বন্ধুরা যেখান থেকে আল্লাহরে দেখা যাবে এটা আর দুজখ থাকে নি কথা বুঝেন নাই এটা হলো মহব্বতের কথা আর কি একটু ঘুরায় ফেসাইয়া বলা আল্লাহ আমার দুজখই দিও আল্লাহ আমার দুজখই দিও আমার দুজখই দিও তবে তবে আমি যেন তোমারে দেখতে পারি আমি জানি না আপনারা এত কোণে কদ্দুর বুঝছেন আমি জানি না ও বন্ধুরা তাহলে জান্নাত আল্লাহর বানানো কাউসার আল্লাহর বানানো আর নামাজ হলো নামাজের ভিতরে বান্দা কথা বলে জান্নাতের সাথেও না কাউসারের সাথেও না নামাজের ভিতরে বান্দা কথা বলে সরাসরি আল্লাহর সাথে এই জন্য হযরত মাওলানা শাহফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদি বলছেন মিয়া আশরাফ আলী জান্নাত কা মজা বর হক হ্যায় কাউসার কা মজা বর হক হ্যায় মগর নামাজ মে জো মজা হ্যায় কিসি মে আমি অনেক দূর চলে গেছি ঘড়ির কাঁটা কিন্তু আমাকে সিগন্যাল দেওয়া শুরু করতেছে।